नमस्कार देखछेन रिपब्लिक बांगला दिनेर बाछाई करा हिट खबर निये शुरू करछि एक नम्बर हिट न्यूज शो 294 आपनादेर संगे रयेछि आमि पौरमी। हिंगलो ब्यारेज थेके जल छाड़ाय अजय नदीर जले प्लावित पूर्व बर्धमानेर विस्तीर्ण अंचल। अजयेर बाँध भेंगे आउश ग्रामेर विभिन्न एलाकाय प्लावनेर आशंका। घुष करा रास्ता जलेर तलाय चले जाओयाय पूर्व एबं पश्चिम बर्धमानेर मध्ये जोगाजोग पुरोपुरी विच्छिन्न हये पड़े। विपद सीमार ओपर दिए बइछे दामोदर ओ अजय नदीर जल। आउश ग्रामेर सातला ओ धूपुर ग्रामेर काछे अजयेर बाँध भेंगे हुहु करे जल ढुकते शुरू करेछे। पाशापाशी बाँध भेंगेछे मंगलकोटेर कुमारपुरे। দামোদরের জল বৃদ্ধি পাওয়ায় রায়না ও জামালপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ধমানের আউশ গ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম ইতিমধ্যে কিন্তু এই গ্রামগুলিতে জল ঢোকা শুরু করেছে। গতকাল রাত থেকে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসনের তরফ থেকে। বিলেশ্বরে দুই জায়গায় বাঁধ ভেঙে যাওয়ায় বিপত্তি। গ্রামের পর গ্রাম জলের নিচে। প্রশাসনের তরফে বানভাসী মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বহু মানুষ পরিবার গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় বা রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন। বিলেশ্বর অঞ্চলে যে এলাকার মধ্যে আছে আমরা সব স্কুলে রেখে দিয়েছি, কিন্তু এই বন্যা মানুষের বিশাল ক্ষয়ক্ষতি করলো। এই বন্যায় বিশাল এলাকা প্লাবিত হয়ে গেল, চাষির ক্ষয়ক্ষতি হলো। এই বন্যাতে আমরা খুবই দুর্ভোগ ভোগ করছি। এই হঠাৎ জল চলে আসে অজয় নদী, এসব সারা রাত আমরা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, কী করবো, ঘর বাড়ি সব ভেঙে দিয়েছি, এখন পর্যন্ত কোনো খাবার দাবারের সরকারের ব্যবস্থা নেই। হিংলো ব্যারেজ থেকে জল ছাড়ায় অজয়ের জলে প্লাবিত মঙ্গলকোট ও কেতুগ্রাম। নদী ঘাটগুলির পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলকোটের নতুন হাট ঘুষ করা রাস্তা পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় পূর্ব বর্ধমানের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যত গাড়ি সেই গাড়িগুলি কিন্তু রাস্তার মাঝেই কিন্তু আটকে যাচ্ছে। রায়না খণ্ডকোষেও কিন্তু জল বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফ থেকে নজরদারিও বাড়ানো হয়েছে। ক্যামেরায় সুদীপ্ত দত্ত, সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। রাজ্যে বন্যা পরিস্থিতির দায় কার? রাজ্যের, কেন্দ্রের, ডিভিসির নাকি অতিবৃষ্টির? দায় যারই হোক না কেন, ফি বছরের বন্যায় কপাল পড়ে সাধারণ মানুষের। বছরের পর বছর একই দশা। দল বদলায়, সরকার বদলায়, তবু বদলায় না মানুষজনের সেই দুর্ভোগ। প্রতিবছর বর্ষায় বানভাসী হয় বিহার, ঝাড়খণ্ড, বাংলা। কাঠগড়ায় তোলা হয় ডিভিসিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ম্যানমেড বন্যা, তার এই অভিযোগ নতুন নয়। রাজ্যে বাম শাসনকাল থেকে তিনি এই অভিযোগ করে আসছেন। তখন তোপ দাগতেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের শাসন ক্ষমতায় আসার পরও ম্যানমেড বন্যা তত্ত্ব থেকে সরেননি মমতা। এখন বামেদের বদলে তাঁর রোষে ডিভিসি। ঝাড়খণ্ড রাজ্য থেকে ওদের যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এবং আসানসোলের বৃষ্টির পরিমাণটা প্রায় 345 মিলিমিটার ছিল, যা কখনো এত বৃষ্টি হয়নি। তো ঝাড়খণ্ড রাজ্যে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, ওরা আমাদের না বলে রাত্রে 3টের সময় আসানসোলে জল ছেড়ে দেয় এবং তারপরে কালকে আবার টিভি ফুটেছে 1,00,000 কিউসেকের ওপর জল ছেড়ে দিয়েছে। এটা খুব অন্যায় এবং এটা বারবার করে আমরা প্রতিবাদ করছি, আমি তীব্র প্রতিবাদ করছি। যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হতো তাহলে আমি একটা বুঝতাম, বৃষ্টি বেশি হচ্ছে নৌকাও সেটাকে আমরা সামলাচ্ছি, কিন্তু বন্যাটা আলটিমেটলি হচ্ছে কিন্তু জল ছাড়ার জন্য ম্যানমেড ফ্লাড। ডিভিসির দাবি, অতিবৃষ্টির জেরে জলাধারগুলির ধারণ ক্ষমতা অতিক্রম করলে জল ছাড়া হয়, না হলে বাঁধ ভেঙে ভয়ঙ্কর বিপর্যয় হবে। জল ছাড়া তাই একরকম বাধ্যবাধকতা। তবে অভিযোগ, পলি জমে জমে ডিভিসির জলাধারগুলির ধারণ ক্ষমতার কমেছে অনেকটা, নিয়মিত ড্রেজিং না হওয়াই কারণ। কেন্দ্রীয় সংস্থা হলেও ডিভিসির অংশীদার পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়েই জল ছাড়ে ডিভিসি। সংস্থা জল ছাড়া সংক্রান্ত কমিটিতে থাকেন রাজ্য সরকারগুলির প্রতিনিধিরাও, তাই জল ছাড়ার কথা স্বাভাবিকভাবেই জানার কথা রাজ্য প্রশাসনে। ডিভিসি ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি সংবাদ মাধ্যমে দেখলাম। আমি ইরিগেশন দপ্তরে কয়েক মাস ছিলাম। ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত একা নেয় না, ডিভিসির যে কমিটি রয়েছে সেই কমিটিতে রাজ্যের যিনি সেচ দপ্তরের সচিব, তিনি তার
কমিটির মধ্যে থাকেন এবং চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন তিনি সেই কমিটির মধ্যে থাকেন, তাদেরকে কনফিডেন্সে নিয়েই জল ছাড়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার রাজ্যকে ডিভিসির বিরুদ্ধে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ম্যানমেড বলে দিলে হয়ে গেল, যে নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করুক না কেন সেই নদীর উপরে যত বাঁধ আছে সব বাঁধের জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করে ছাড়তে হয়। রাজ্য যদি মনে করে যে ম্যানমেড তাকে না জেনে সব কিছু হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, সকলেই বিরোধী পক্ষকে কাঠগড়ায় তুলতে ব্যস্ত, কিন্তু ফি বছর মানুষের দুর্ভোগ রুখতে পরিকল্পনা কোথায়? মানুষের স্বার্থে দলমত নির্বিশেষে নেতা মন্ত্রীরা কি পারেন না সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ করতে? রিপাবলিক বাংলা। সংসদ বনাম বিধায়কের লড়াই, রায়গঞ্জের বিজেপির সংসদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দল ছাড়লেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূলের যোগদানে জল্পনা তুঙ্গে। জল্পনার অবসান, বিজেপি ছাড়লেন আরো এক বিধায়ক। মুকুল বিশ্বজিৎ তন্ময়ের পর এবার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন তিনি। দলত্যাগের পর ইফের কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। আজকে আমরা যারা আমি কাজ করেছি, মানুষের পরিষেবা দিয়েছি, আমি কাজ করেছি, আমি বহিষ্কার, আর যিনি কাজ করেননি তিনি পাবেন পুরস্কার, তাহলে ওই দলে আমি আর থেকে কি করব? কোন দলে যাচ্ছেন? আমি কোন দলে যাচ্ছি এটা ভবিষ্যৎ বলবে। উল্টে তাঁর দল বদলে সংগঠনে যে কোনো প্রভাব পড়বে না তাও স্পষ্ট করেন তিনি। দল ছাড়ার জন্য অজুহাত লাগে, ও দল ছাড়বে এটা যেদিন আমাদের সরকার হয়নি সেদিন ও স্থির করে নিয়েছে। ও এই দলে যোগ দিয়েছিল, এখানে সরকার হবে, ও তার সুবিধে পাবে, সেজন্য আমার সঙ্গে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওর যা বোঝাপড়ার অসুবিধে সেটা সংগঠনের সঙ্গে। রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। আমরা পার্টি ব্যবস্থা নিয়েছি, আজকে সকোজের উত্তর দেওয়ার দিন ছিল, উত্তর দিতে পারবেন না বলে তিনি দল ছেড়েছেন। এমএলএ শিফটটা থেকে রিজাইন করে দিলে ঝামেলা মিটে যাবে, আর না করলে উত্তরপ্রদেশের সঙ্গে রায়গঞ্জের উপনির্বাচন হবে, এটা শুনে রাখুন। দিন কয়েক আগেই দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি বিধায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়, সেই থেকেই তাঁর দলত্যাগে জল্পনা বাড়ছিল। এই পরিস্থিতিতে পদ্ম ছেড়ে কৃষ্ণ কি হাতে নেবেন ঘাসফুল, তৈরি হচ্ছে এমন জল্পনাও। ফের এক বিজেপি বিধায়কের উইকেট পতনে অস্বস্তি আরও বাড়ল গেরুয়া শিবিরে। রিপাবলিক বাংলা। পরিষদীয় দলে ভাঙন রুখতে কড়া বার্তা দিল বিজেপি। শুক্রবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। দলত্যাগ করতে হলে আগে বিধায়ক পদে ইস্তফা দিয়ে করতে হবে, সাফ জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় বিধায়কদের দলত্যাগ রুখতে এবার কড়া বার্তা দিল বিজেপি। শুক্রবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয়। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর এদিন প্রথম হল বিজেপির পরিষদীয় বৈঠক। বিধায়করা ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতি এবং নতুন সর্বভারতীয় সহসভাপতিকে সম্বর্ধনা দেওয়া হয় এদিনের বৈঠকেই। ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। দলীয় বিধায়কদের বিজেপি নেতৃত্বে সাফ বার্তা, কেউ দলবদল করতে চাইলে করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আগে বিধায়ক পদে ইস্তফা দিতে হবে, না হলে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। মুকুল রায়ের উদাহরণ দেওয়া হয় বিধায়কদের। দলীয় ঐক্য মজবুত করার বার্তা দেওয়া হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ, যোগ দেননি মধ্যাহ্নভোজেও। অসুস্থতার কারণে এদিনের বৈঠকে যোগ দেননি কয়েকজন বিধায়ক। অন্যান্য যারা প্রবীণ বিধায়করা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকে মূলত আগামী দিনে বিজেপির রণকৌশল কী হবে সেইটা নিয়েই আলোচনা হচ্ছে, এবং তার পাশাপাশি যে বাকি নির্বাচনগুলো ঘোষণা হয়েছে বাকি বিধানসভা কেন্দ্রে, সেই সমস্ত কেন্দ্রের নির্বাচনের ক্ষেত্রে বিজেপির ভূমিকা কী থাকবে, পরিষদীয় দলের ভূমিকা কী থাকবে, যাবতীয় বিষয়বস্তু নিয়েই আজকে মূলত এই আলোচনা চলছে বিধানসভার অন্দরে। ভিডিও জার্নালিস্ট গৌরব পালের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। কোভিড আবহে রাজ্যের দ্বিতীয় শারদ উৎসব,
গত বছরের বিধিনিষেধ বহাল থাকছে এবছরেও। তবে উৎসবের মরশুমের জন্য করোনা বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার, কিন্তু মণ্ডপে ঢোকা এবং ঠাকুর দেখা নিয়ে আগের বছরের বিধিনিষেধে বহাল রাখল হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্যে করোনা বিধি আরও এক মাস বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার, কিন্তু পুজোর দিনগুলিতে নাইট কারফিউ না রাখার ঘোষণা করা হয়। পুজোয় সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আগেই হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। করোনার তৃতীয় তরঙ্গের আশঙ্কা প্রকাশ করে কড়া বিধিনিষেধ আরোপের আর্জি জানানো হয়। সেই মতো শুক্রবার আগের বছরের বিধিনিষেধও এবছরে বজায় রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। হাইকোর্ট সাফ জানিয়েছে, মণ্ডপে বহাল থাকছে নো এন্ট্রি, মণ্ডপে থাকবে নির্দিষ্ট সংখ্যক ভলেন্টিয়ার, বড় পুজোর ক্ষেত্রে 25 জন, ছোট পুজোয় 12 জন থাকতে পারবে। স্থানীয় থানায় জমা দিতে হবে তালিকা। পুষ্পাঞ্জলি এবং সিঁদুর খেলা বন্ধ থাকবে, মণ্ডপের ভেতর দর্শনার্থী প্রবেশ নয়। গত বছরে যে গাইডলাইন্স তারা বলবৎ করেছিলেন, মহামান্য আদালতের গাইডলাইন্স, সেই গাইডলাইন্স এবার তারা রাখবেন, এবং সেই মর্মে যে কথাগুলো বলার কথা, যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো নো এন্ট্রি জোন থাকছে, পুজো প্যান্ডেলে ঢোকার প্রশ্নে সংখ্যাটাও রেস্ট্রিক্টেড থাকছে, রিচুয়ালসের যেগুলো পড়ে সেইগুলো পারফরমেন্সের জন্য যে ছাড়গুলো আগেরবারে ছিল এবারে থাকছে। আইনি হস্তক্ষেপ ছাড়া কোনো কঠিন সমস্যার সমাধান হয় না রাজ্যে। সাম্প্রতিককালে এই প্রবণতা আরও বেড়েছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক হোক বা সামাজিক, সব সমস্যার সমাধানের জন্যই আদালতে ছুটতে হবে, এই প্রশ্নই উঠতে শুরু করেছে গোটা রাজ্যে। রিপাবলিক বাংলা। কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না, সুযোগ দিতে হবে পরীক্ষায় বসার। স্কুল ফি সংক্রান্ত মামলায় বেসরকারি স্কুলগুলিকে স্পষ্ট নির্দেশ হাইকোর্টের। একই সঙ্গে স্কুলের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিভাবকদের। আদালতের এই রায়ে খানিকটা হলেও স্বস্তিতে পড়ুয়া এবং অভিভাবকরা। কোভিড পরিস্থিতিতে গত 1.5 বছর ধরে বন্ধ সমস্ত স্কুল, কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে নিয়মিত। করোনা আবহে অনেক বেসরকারি স্কুলের ফি বকেয়া থাকায় পড়ুয়াদের ক্লাস করতে দিচ্ছে না, এমনকি পরীক্ষাতেও বসতে দিচ্ছে না অভিযোগ করে হাইকোর্টে একটি মামলা করেছিলেন অভিভাবকদের এক অংশ। এই মামলায় বকেয়া টাকার 80% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত, কিন্তু তারপরও বেসরকারি স্কুলগুলি পড়ুয়াদের ক্লাসে বসতে দিচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না, পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে সব পড়ুয়াকেই, পড়ুয়াদের ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। এই প্রসঙ্গে স্কুলের বকেয়া বেতন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। বকেয়া বেতন মেটাতে হবে দুভাগে, 25শে অক্টোবরের মধ্যে বকেয়া বেতন মেটাতে হবে, যে বকেয়া নিয়ে বিতর্ক সেই টাকাও মেটাতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা জমা রাখবে স্কুল। কোনো পড়ুয়ার থেকে কত টাকা পাওয়া গেল তার তালিকা পৃথকভাবে সেই তালিকা তৈরি করবে স্কুল। এই মামলার পরবর্তী শুনানি 3রা ডিসেম্বর ধার্য করা হয়েছে, ওদিনই হাইকোর্টে সে তালিকা জমা দেবে স্কুলগুলি। আদালতের রায়ে স্বাভাবিকভাবেই স্বস্তিতে পড়ুয়া ও অভিভাবকরা। রিপাবলিক বাংলা। প্রধান নির্বাচনের পর বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্র মালদার কালিয়াচক। বিজয় মিছিল থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও খণ্ড যুদ্ধ বাধে তৃণমূল কর্মীদের। জমায়েত হঠাৎই শূন্যে গুলি চালায় পুলিশ। শুক্রবার কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে অপসারিত করে নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূলেরই অপর গোষ্ঠীর সদস্য আলিউল শেখ। এরপরই কালিয়াচকের কলেজ মোড় এলাকায় বিজয় মিছিল বের করেন আলিউল গোষ্ঠী। ডিজে বাজিয়ে আবির উড়িয়ে বিজয় মিছিলে বাজিও পোড়ানো হয়। সেই সময়ে কোন এক অতি উৎসাহী সমর্থক গুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালায় পুলিশ।
এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামে। লাঠি উঁচিয়ে তাড়া করে ভিড়কে ছত্রভঙ্গ করা হয়। যদিও মিছিলে থাকা তৃণমূল কর্মীদের অভিযোগ, বাজির ফুলকি পুলিশ আধিকারিকের গায়ে লাগা নিয়েই সমস্যার সূত্রপাত। মিছিল থেকে কোনো গুলি চালানো হয়নি বলেও দাবি তৃণমূল কর্মীদের। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এই ঘটনায় কাউকে গ্রেফতারেরও কোনো খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে থমথমে গোটা এলাকা। রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তিরিশে অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন। ভোটের ময়দানে প্রচারে পিছিয়ে থাকতে নারাজ যুযুধান দুই দল। প্রার্থীর নাম ঘোষণা না হলেও নদিয়ার শান্তিপুরে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। হাতে বাকি পুজোর কটা দিন, তারপরে রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে ভোট। উপনির্বাচনের আছে উত্তপ্ত দিনহাটা, শান্তিপুর, গোসাবা ও খড়দহ বিধানসভা কেন্দ্র। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে দুই শিবির। দেওয়াল লিখানো পিছিয়ে নেই কেউ কারো থেকে। ভোটের দিন ঘোষণার পর থেকেই ময়দানে নেমেছে ঘাসফুল। রং আর তুলির টানে শান্তিপুরের দেওয়ালে ফুটেছে তেরঙা ফুল। বিজেপিকে এক চুলো জায়গা ছাড়তে নারাজ তৃণমূল। এখনো আমাদের সিলেকশন হয়নি, আমরা তার আগে দলীয় প্রতীক আমরা তার নামে লিখে রেখে দিচ্ছি। এছাড়া আমরা আজকে বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করব। কবে জানা যেতে পারে প্রার্থী? আমাদের দলীয় নেতৃত্ব এখনও আমাদের এই বিষয়ে কিছু জানাননি। খুব শীঘ্রই আশা করছি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করবেন। দেওয়াল লিখনে বিজেপি খানিকটা পিছিয়ে থাকলেও গতবারের মতো এবারও জয় নিয়ে আশাবাদে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। কর্মীদের একটা আগ্রহ থাকে যেহেতু আমার বাড়ি এখানে শান্তিপুরেই, তাই শান্তিপুরের নির্বাচনের কাজটা শুরু আমার মাধ্যমে হোক, এটা কর্মীদের একটা দাবি ছিল, সেই দাবি পূরণের জন্যই আসা। শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন চতুর্মুখী হবে বলে মনে করছে সাধারণ মানুষ, ফলে উত্তাপ কিছুটা বেশি। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাঁকরাইল ব্লকের বিধায়কের উদ্যোগে আয়োজন করা হয় মেগা ক্রেডিট কার্ড ক্যাম্পের। 125টি দলের মহিলাদের হাতে লোনের স্যাংশন চিঠি তুলে দেওয়া হয়, যার মাধ্যমে 25,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত লোন পাচ্ছেন মহিলারা। 30 অক্টোবর গোসাবা কেন্দ্র উপনির্বাচন, তার আগে শুরু হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার কাজ। জয়দেব মণ্ডলকে ফের 3 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালার ঘনিষ্ঠ ছিল জয়দেব। দুর্গাপুর ব্যারেজ থেকে কমল জল ছাড়ার পরিমাণ। 1,86,000 কিউসেক জল ছাড়ার পরিবর্তে 1,76,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের 3 শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানী নগরীর মোহনগঞ্জে। স্থানীয়দের দাবি, ফুল কুড়োতে গিয়ে জলে পড়ে মৃত্যু 3 শিশুর।